দেখো এখন আমরা জাতিসংঘ নিয়ে আলোচনা করব। জাতিসংঘ মার্কিন প্রেসিডেন্ট উইডরো উইলসনের যে 14 দফা নীতি ছিল, সেই 14 দফা নীতির শেষ নীতিতে একটি আন্তর্জাতিক শান্তি সংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘের প্রতিষ্ঠা 1919 এর 28 এপ্রিল। বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে বিশ্ব 1914 থেকে 1918, সুদীর্ঘ 4 বছর ধরে ধ্বংসলীলা, হানাহানি, মারপিট, নারকীয় হত্যালীলা মানুষের মনে প্রবল আতঙ্ক সৃষ্টি করেছিল। তাই বিশ্বের স্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য নানা দেশের রাজনীতিবিদেরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পূর্ণ শান্তিপূর্ণভাবে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংঘ প্রতিষ্ঠার কথা উপলব্ধি করে। সেই অনুযায়ী 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল জাতিসংঘ প্রতিষ্ঠা হয় এবং মার্কিন প্রেসিডেন্ট উইডরো উইলসন তার 14 নম্বর ধারায় বলেন, বিশ্বের সমস্ত জাতির প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতা রক্ষা, নিরাপত্তা রক্ষার জন্য এক আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে, এক আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। প্যারিসের শান্তি সম্মেলনে সেই প্রস্তাব মতো 19 সদস্যের এক সমিতি গঠিত হয়। এই সমিতির সভাপতি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই, অর্থাৎ উইডরো উইলসন। এই সমিতির উপর জাতিসংঘ ওই লীগের গঠনতন্ত্র রচনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। অবশেষে 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এখন জাতিসংঘের গঠনটা যদি একটুখানি আমরা পর্যালোচনা করি, তাহলে উদ্দেশ্যটা কি? বিশ্ব শান্তি ও নিরাপত্তা, বিশ্বের সমস্ত জাতির ন্যায় বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতা রক্ষা ও নিরাপত্তা রক্ষার জন্য এই জাতিসংঘ প্রধান উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তার গঠনটা যদি দেখা যায়, জাতিসংঘের গঠনটা কিরকম ছিল দেখো না, সাধারণ সভা, লীগ পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচারালয়, এই ছিল জাতিসংঘের গঠনতন্ত্র। জাতিসংঘের গঠনতন্ত্র এরকম ছিল, একটি সাধারণ সভা থাকবে জাতিসংঘের গঠনে, সেখানে সকল সদস্য এতে অংশগ্রহণ করবে। সাধারণ সভায় লীগের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল। বছরে এই সাধারণ সভা একবার করে অধিবেশন অবশ্যই বসবে, এটা হচ্ছে সাধারণ সভা। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে লীগ পরিষদ, সাধারণ সভা হলো গঠনতন্ত্রের, তাহলে সাধারণ সভা গেল 1 নম্বর, সাধারণ সভা 2 নম্বর, লীগ পরিষদ
লীগ পরিষদে। দেখো লীগের বাইরে যাবতীয় পরিচালনা কাজকর্ম পরিচালনা করত লীগ পরিষদ। কি বলছে, লীগের যাবতীয় কাজকর্ম পরিচালনা করত লীগ পরিষদ, পাঁচজন স্থায়ী সদস্য ছিল, প্রধান পাঁচটি বিজয়ী শক্তিবর্গ, এই প্রধান সদস্য। এই পাঁচটি বিজয়ী শক্তিবর্গ তোমরা জানো, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান, আমেরিকা। পরে রাশিয়া এর স্থায়ী সদস্য পদ পায়, ফলে এর সদস্য সংখ্যা বেড়ে হয় ৬। এছাড়া অস্থায়ী ৯ জন সদস্য ছিল, অস্থায়ী ৯ জন সদস্য ছিল, তাহলে ৬ নয় ১৫। এই ১৫ জন নিয়ে কি গঠিত ছিল না জাতিসংঘের লীগ পরিষদ। এবার আরেকটি যেটি ছিল সচিবালয়, ৩ নম্বর হচ্ছে সচিবালয় লীগ পরিষদে। সচিবালয়ে আমরা যদি দেখি লীগের কার্যাবলী পরিচালনা, সাধারণ সভা এবং লীগ পরিষদের সিদ্ধান্তগুলি কার্যকর করার জন্য একজন মহাসচিব থাকবে, একজন মহাসচিব থাকবে বা একজন সেক্রেটারি থাকবে। এই মহাসচিবের অধীনে যে দপ্তর ছিল সেটাই হচ্ছে সচিবালয়। এই মহাসচিবের অধীনে যে দপ্তর ছিল সেটাই হচ্ছে সচিবালয়। এই সচিবালয়ে প্রথম আমরা যদি পাই জাতিসংঘের প্রথম মহাসচিবকে, স্যার এরিক ড্রুমন, জাতিসংঘের প্রথম, এটা লিখে নাও, জাতিসংঘের প্রথম মহাসচিবকে না স্যার এরিক ড্রুমন, ড্রুমন তিনি হলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। এবার ছিল আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয় আমরা ৪ নম্বর বলব। আন্তর্জাতিক আন্তর্জাতিক বিচারালয়ে জাতিসংঘের এটি একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এখানে কোন উগ্র রাষ্ট্র, কোন উগ্র রাষ্ট্র বিশ্বের শান্তি এবং নিরাপত্তা লঙ্ঘিত করছে তার বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ, তার বিরুদ্ধে যে বিচার ব্যবস্থা, সেটি হল আন্তর্জাতিক বিচারালয়। এবং আন্তর্জাতিক বিরোধের মীমাংসা, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক চুক্তি, এ সমস্ত ব্যাখ্যা, বিচার বিশ্লেষণ বা নিষ্পত্তি জন্য এটি গঠিত হয়। এর প্রধান দপ্তর ছিল নেদারল্যান্ড তথা হল্যান্ডের দি হেগ শহর, নেদারল্যান্ড তথা হল্যান্ডের দি হেগ শহর, হেগ, দি হেগ, দি হেগ শহর। এই আন্তর্জাতিক বিচারালয়ে এর ফলে কি হয়েছিল না, আন্তর্জাতিক বিচারালয়ের আমরা যদি দেখি যে বিভিন্ন ক্ষেত্রে সমাধান নিরূপণ করা হয়েছিল দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের পর। এই জাতিসংঘের এই হলো গঠনতন্ত্র। এবার জাতিসংঘের উদ্দেশ্যটা কি ছিল, গঠনতন্ত্রটা বললাম, এবার হচ্ছে আমরা উদ্দেশ্য বা লক্ষ্য, জাতিসংঘের উদ্দেশ্য বা লক্ষ্য আমরা যদি দেখি এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমেই আমি বলেছি জাতিসংঘের মূল লক্ষ্য বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিধান করা, বিশ্বের যা কিছু সমস্যা তা আলাপ আলোচনার মাধ্যমে, আপোষের মাধ্যমে মীমাংসা করা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধান করা, জাতিসংঘের এই ছিল মূল লক্ষ্য বা উদ্দেশ্য। এই জাতিসংঘের কার্যাবলী, কার্যাবলীটা যদি আমরা পর্যালোচনা করি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য
জাতিসংঘ হলো তার প্রধান কাজ। 1919 থেকে 1939 সুদীর্ঘ 20 বছর জাতিসংঘের কার্যাবলী ছিল। 1919 থেকে 1939 এই জাতিসংঘের কার্যাবলীর সময়টা সুদীর্ঘ 20 বছর। 20 বছর এই 20 বছর তার বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের বহু সমস্যা, সম্ভাব্য যুদ্ধকে দূর করে শান্তি বজায় রেখেছিল এই জাতিসংঘ। এবং এছাড়াও সদস্য রাষ্ট্রের মধ্যে স্বার্থ নিরস্তিকরণ, যৌথ নিরাপত্তার ব্যবস্থার ক্ষেত্রে জাতিসংঘের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কার্যাবলীকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটি সাফল্য এবং অপরটি হল ব্যর্থতা। জাতিসংঘের দীর্ঘ 20 বছর তার সাফল্য বজায় রেখেছিল। ইঙ্গো মিশর যে সম্পর্ক, ইঙ্গো চিজিন যে সম্পর্ক, তুরস্ক ইরাক যে সম্পর্ক, গ্রিস বুলগেরিয়া যে সম্পর্ক, ইটালি গ্রিস, পোল্যান্ড লিথুনিয়া বিবাদ মিটিয়ে লিগ সেই সময় বিশ্ব ইতিহাসে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল, যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। এছাড়া 1924 খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল, 1925 খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি, 1928 খ্রিস্টাব্দে কেলেউপিয়া চুক্তি প্রভৃতি নানা গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করে মীমাংসার পথ দেখিয়ে বিশ্বকে শান্তি ও নিরাপত্তার বাতাবরণ সৃষ্টি করেছিল। আবার বলছি, 1924 খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল, যেটা আমরা জেনেভা চুক্তি বলছি, 1925 খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি, 1928 খ্রিস্টাব্দে কেলেউপিয়া চুক্তি, এইগুলি সমাধান করে বিশ্বকে শান্তির বাতাবরণ সৃষ্টি করেছিল। এখন সাফল্য যেমন আছে, তার ব্যর্থতাও থাকবে। বিভিন্ন ক্ষেত্রে তার ব্যর্থতা পর্যালোচনা করলে আমরা জানতে পারি, শেষ পর্যন্ত 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর হিটলার তথা জার্মানি পোল্যান্ডে আক্রমণ করলে জাতিসংঘের সম্পূর্ণ বিলুপ্তি ঘোষণা হয়। 1 নম্বর হচ্ছে, জাতিসংঘ ভার্সাই সন্ধির অনুমোদন দিয়ে জাতিসংঘ খুব ভুল করেছে। ভার্সাই সন্ধির অনুমোদন দিয়ে জাতিসংঘ সবচেয়ে ভুল করেছে। এর কারণ, জবরদস্তি বা প্রতিশোধাত্মমূলক এই সন্ধি ছিল, এবং শুধু তাই না, সন্ধি ছিল এবং জার্মানি, রাশিয়া, আমেরিকা এই সন্ধিকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। জার্মানি, রাশিয়া, আমেরিকা এই ভার্সাই সন্ধিকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। 2 নম্বর আমরা বলতে পারি, বৃহৎ রাষ্ট্রগুলির অনুপস্থিতি, জাতিসংঘের বৃহৎ রাষ্ট্রগুলির অনুপস্থিতি। পৃথিবীর বেশ কয়েকটি শক্তিশালী রাষ্ট্র এতে যোগদান করেনি। জাতিসংঘের উদ্যোক্তা আমেরিকা সেই লীগের সদস্য ছিল না, সে এই লীগের সদস্য ছিল না। জার্মানি, রাশিয়াকে প্রথম লীগের সদস্য পদ দেওয়া হয়নি, জার্মানি ও রাশিয়াকে প্রথমে লীগের সদস্য পদ দেওয়া হয়নি, ফলে জাতিসংঘের লীগটি অর্থাৎ জাতিসংঘ প্রথম থেকেই ছিল, তার ভিত ছিল দুর্বল, এটিও তার ব্যর্থতার অন্যতম কারণ। 3 নম্বর আমরা বলতে পারি, জাতিসংঘের নিজস্ব কোনো সৈন্যবাহিনী ছিল না, সৈন্যবাহিনী না থাকায় লীগের কোনো সিদ্ধান্ত তারা কার্যকর করতে পারত না, এবং কার্যকর করতে হলে সেনাবাহিনী দরকার হলে অন্যান্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ত, ঠিকমতো সেনা পাওয়া যেত না বলে কোন রাষ্ট্র জাতিসংঘকে বাধ্যতামূলকভাবে সৈন্য সরবরাহ করতে বাধ্য ছিল না, ফলে জাতিসংঘ হয়ে পড়েছিল বিশীন সর্পে, অর্থাৎ তার কোনো কার্যকরিতাই ছিল না, এটা তার ব্যর্থতার অন্যতম কারণ। আর কি না, একনায়কতন্ত্রের উত্থান, প্রথম বিশ্বযুদ্ধের পর, জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখতে পাই ইতালিতে মুসলিনের উত্থান ঘটে, জার্মানিতে হিটলারের উত্থান ঘটে, এবং এই যে একনায়কতন্ত্রে স্পেনে জঙ্গিবাদের উত্থান ঘটে, এক্ষেত্রেও জাতিসংঘ কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেনি।
এবং নতুন সাম্রাজ্যবাদী শাসকদের সাহায্য করার ক্ষমতাও ছিল না। এবং 1933 খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করেছিল, জার্মানি সদস্য পদ ত্যাগ করেছিল। অপরদিকে জাতিসংঘের পতনের আরেকটি হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের তোষণ নীতি। তোষণ নীতি জাতিসংঘের পতনকে দ্রুততার দিকে নিয়ে গেছিল এবং লীগ প্রথম থেকে এই রাষ্ট্রগুলির প্রতি যদি সচেতন থাকত তাহলে এত বড় একটি যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর আসত না, আর হতো না, বিশ্ব শান্তির বাতাবরণে আবর্তে মোড়া থাকত। এটি বিশেষ উল্লেখযোগ্য জাতিসংঘের। তাহলে এখান থেকে একটি সুন্দর প্রশ্ন হয়ে থাকে, যেটি হল জাতিসংঘের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। জাতিসংঘের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। এটি একটি 8 এবং 4 উভয় ক্ষেত্রেই প্রশ্নটা হতে পারে। এই প্রশ্নটি আমি আলোচনা করলাম। এবারে শেষ প্রশ্ন একটি আলোচনা করবো।